আচ্ছা আপনি কি প্রিডায়াবেটিক বা আপনার কি ডায়াবেটিস হওয়ার কোনো চান্স আছে নিশ্চয়ই ভাবছেন যে নিউট্রিনোশন এটা কি ধরনের প্রশ্ন করছে মানে আমি তো আর জ্যোতিষ নই যে আমি জেনে যাব আমার ডায়াবেটিস হবে কি হবে না হ্যাঁ আমার বাবা মা ডায়াবেটিস থাকা বা না থাকার উপর ডিপেন্ড করে হয়তো একটা ধারণা পেতে পারি যে আমার হওয়ার চান্স আছে বা নেই কিন্তু হবে বা হবে না এটা শিওর হয় কি করে বলবো আমরা কিন্তু আপনাদের বলে দিতে পারি আপনার পরবর্তীকালে ডায়াবেটিস হওয়ার চান্স আছে কি নেই নেই না না জ্যোতিষ চর্চা করার দরকার সিম্পল কিছু উপায় আছে যা কিন্তু সম্পূর্ণভাবে বিজ্ঞানের হাত ধরে কি করে জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আর অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো এবং আমার মনে হলো থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা যারা লেট টোয়েন্টিস থেকে ফর্টিজের মধ্যে যারা আছেন তাদের জন্য ভীষণভাবে এটা ইম্পর্ট্যান্ট ডায়াবেটিস হওয়াটাকে আটকাতে পারি সেটা নিয়ে কথা বলবো ইন্ডিয়া মোটামুটি এশিয়ার মধ্যেও প্রথমের দিকে একেবারে দৌড়চ্ছে এবং বিশ্বের মধ্যে তো এশিয়ার নাম একেবারে ওপরের দিকে ডায়াবেটিসের জন্য আমরা জেনেটিক্যালিও বেশ খানিকটা ডায়াবেটিসের দিকে ঝুঁকে থাকি তো সেই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো তো থাকেই তার সাথে যে আমাদের রেগুলার বেসিসে যে ডায়েটের একটা পরিবর্তন হচ্ছে এবং লাইফস্টাইলের পরিবর্তন হচ্ছে আগে যেরকমভাবে কাজকর্ম করতে হতো এখন সেরকমভাবে হয় না তো এই যে চেঞ্জেসটা হচ্ছে এটা কিন্তু আলটিমেটলি আমাদের আরও বেশি সেডেন্টারি লাইফের দিকে ঠেলে দিচ্ছে এবং তার থেকেই আসছে স্থূলত্ব বা ওবেসিটির সমস্যা ডায়াবেটিস শুধুমাত্র ওবেসিটির কারণে হয় তেমনটা নয় ডায়াবেটিসের অনেক কারণ থাকতে পারে স্ট্রেস একটা অন্যতম কারণ ডায়াবেটিসের ডায়াবেটিস তো আর একটা গুরুত্বপূর্ণ কারণ ওবেসিটির জন্য কারণ ওবেসিটি মানে আমাদের বডিতে যখনই ফ্যাটের পরিমাণ বেশি হয়ে যায় তখনই ইনসুলিন হরমোন যেটা আমরা জানি আমাদের ডায়াবেটিসটাকে বা বডির যে ব্লাড সুগার সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে সেটাও ঠিকমতো করতে পারে না তো ওবেসিটি একটা কারণ আর একটা কারণ হচ্ছে জেনেটিক জেনেটিক কারণটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং সেটা একজন সন্তানের ক্ষেত্রে তার মায়ের বাড়ির দিক হোক বা তার বাবার বাড়ির দিক হোক থাকলে কিন্তু খুব চান্স থাকে যে সেও পরবর্তীকালে অ্যাফেক্টেড হতে পারে আর একটা জিনিস সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা মেনলি প্রেগনেন্সির সময় দেখা যায় এক্ষেত্রে ডেলিভারির পর সাধারণত মায়ের ক্ষেত্রে কমে যায় ডায়াবেটিসের চান্স তবে বাচ্চাদের ক্ষেত্রে একটা চান্সেস পরবর্তীকালে থেকে যায় যে ডেভেলপ করতে পারে আর একটা খুব মেজর মেয়েদের ক্ষেত্রে স্পেশালি সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমে যারা ভোগেন পরবর্তীকালে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডায়াবেটিস হওয়ার একটা চান্স থাকে তো এখন চান্স বা কারণগুলো তো আমরা জানলাম এখন হচ্ছে উপায় কি ডায়াবেটিসটাকে আটকাবো কী করে মানে এতদিন তো আমরা কথা এটা নিয়ে বলতাম যে ডায়াবেটিস হলে কি কি করব কি কি করব না কিন্তু আজকে আমি কথা বলতে চাইছি যাতে করে ডায়াবেটিসটা নাই হতে দিই মানে হতেই দিলাম না সেইটা যদি কোনোভাবে আমরা অ্যাচিভ করতে পারি তাহলে অনেকটা সুবিধে হয়ে যায় এক্ষেত্রে বলি প্রথম স্টেপ হচ্ছে কিছু ব্লাড টেস্ট কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট আপনাকে করতে হবে এবং আমি বেশ জোর দিয়ে বলছি যে যারা লে টোয়েন্টিজে আছেন আপ টু ফর্টিজ পর্যন্ত তাদের কিন্তু এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ সেই সময় কিন্তু আমরা এই প্রিভেনশনটা করে দিতে পারি মানে ডায়াবেটিসটাকে আটকে দিতে পারি এবার ব্লাড সুগার টেস্ট করে কি কি বুঝবো আমি খুব সহজভাবে সেটা আপনাদের বলে দিচ্ছি আমার ভিডিওতে আমি একটা চার্টও অ্যাড করে দেবো একটা ছবি অ্যাড করে দেবো যাতে করে আপনারা ওটাকে আরও ভালো করে বুঝতে পারেন আপনাদের বোঝার সুবিধের জন্য আপনারা চাইলে নোট করেও রাখতে পারেন সেটা হচ্ছে তিন ধরনের টেস্ট হয় যাদের ডায়াবেটিস আছে বা যারা এগুলো নিয়ে একটু চর্চা করেন তারা জানেন যে এইচ এ বলে একটা টেস্ট হয় সেটা যদি ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোরের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনি প্রি ডায়াবেটিস এবং আপনার ডায়াবেটিস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে কত আরেকবার রিপিট করে দিই ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোর এইচ বি এ ওয়ান সি যদি ফাইভ পয়েন্ট সেভেনের কম থাকে তাহলে আপনি একেবারেই এখন নো রিস্ক জোনে আছেন এবং সিক্স পয়েন্ট ফোরের বেশি থাকলে আপনি অলরেডি ডায়াবেটিক হয়ে গেছেন এটা একটা টেস্ট দু নম্বর টেস্ট যেটা সবাই জানি খুব ইজিলি আমরা করি সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার সেটা যদি একশো থেকে একশো পঁচিশের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু প্রি ডায়াবেটিস আর একশো ছাব্বিশ হয়ে গেলে আপনি অলরেডি ডায়াবেটিক হয়ে গেছেন আর একশোর কমে থাকলে আপনি নো রিস্ক জোনে আছেন তাহলে রিস্ক জোন কোনটা একশো থেকে একশো মিলিগ্রাম পার ডিএল এটা আপনার ফার্স্টিং গেলো আর তারপর লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে গ্লুকোজ টলরেন্ট টেস্ট বা খুব সহজভাবে বললে আমরা যেটা বলি পোস্ট প্যান্ড্রিয়াল বা পিপি সেটা কিন্তু আপনার একশো চল্লিশ থেকে একশো নিরানব্বই এমজি পর ডিএল যদি থাকে তাহলে আপনি কিন্তু প্রি ডায়াবেটিস যদি এটা আপনার একশো চল্লিশের কম থাকে তাহলে আপনি নো রিস্ক জনে আছেন যদি একশো নিরানব্বই থেকে বেশি মানে দুশো থেকে এবং দুশো পরবর্তী কোনো একটা ডিজিট আপনি পান তাহলে আপনি অলরেডি ডায়াবেটিক তাহলে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যারা একশো থেকে একশো নিরানব্বই এম জি পার মধ্যে আছে তাদের এ তো গেল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং যারা যারা ভিডিওটা দেখবেন আমি তাদের সবাইকে ইনসিস্ট করব। আপনারা খুব দ্রুত আপনাদের ব্লাড টেস্ট করিয়ে নিন অ্যাটলিস্ট দুটো টেস্ট করা ইম্পর্টেন্ট কারণ অনেক সময় তো অনেক ধরনের তারতম্যের জন্য আমাদের রেজাল্টগুলোও ডিফারেন্ট আসে তো অ্যাটলিস্ট হয় এইচবি সাথে ফার্স্টিং ব্লাড সুগার করান বা ফাস্টিং আর পোস্ট বা গ্লুকোজ টলারেন্স টেস্ট যেটা বলি সেটা একসাথে করান যেগুলো দুটো টেস্ট অ্যাটলিস্ট করান এবং যদি প্রি ডায়াবেটিকের কোনো সিমটম দেখেন ইভেন কোনো একটাতেও যদি সিমটম দেখেন সাথে সাথে আপনার ডায়টিশিয়ানের সাথে যোগাযোগ করুন এর পরের কথা হচ্ছে প্রবলেমটা বললাম এখন আসছে সলিউশনের কথা এক্ষেত্রে আমি বলবো এই ধরনের প্রবলেমের কিন্তু কোনো জেনারেল সলিউশন হয় না তো আপনাকে অবভিয়াসলি কোনো একজন ডাইটিশিয়ানের কাছে যেতে হবে কারণ এইটা কিন্তু কমপ্লিটলি আপনার শরীরের গঠনের উপর নির্ভর করবে যে তার ডায় প্ল্যানটা কীরকম হবে আরেকটা কথা আমি বলছি যে আমি কেন বললাম ডায়টিশিয়ানের কাছে যাবেন ডক্টরের কাছে নয় তার একটাই কারণ এই সময় জেনারেলি কিন্তু মেডিকেশন প্রেসক্রাইব করা হয় না অনেক ক্ষেত্রে কিছুর যে হাইপোগ্লাইসেমিক ড্রাগ আছে সেগুলো দেওয়া হয়েছে কিন্তু যতগুলো রিসার্চ হয়েছে এবং ফর্চুনেটলি একটা ইন্ডিয়ান রিসার্চও আছে সেখানে দেখা গেছে যে মোস্টলি আপনার ডায়েট এবং এক্সারসাইজটাই এফেক্টিভলি কাজ করে ওষুধ কিন্তু কাজ করে না সুতরাং আপনাকে ডায়েট এবং এক্সারসাইজটাই কারেক্ট করতে হবে প্রি ডায়াবেটিক কন্ডিশনে তো সেক্ষেত্রে অবভিয়াসলি বেটার আপনি যদি ডায়েটিশিয়ানের সাথে সত্তর যোগাযোগ করেন এরকম কোনো একটা সাইন বা সিমটম আপনার দেহে যদি দেখা যায় বা ব্লাড টেস্টের রিপোর্টে যদি কোনো রকম গরমিল দেখা যায় সেটা আপনার যোগাযোগ করা উচিত নিউট্রিনশন আছে অবশ্যই আপনাদের পাশে আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো ওটার মাধ্যমে আমরা ডায়েট কাউন্সিলিং করে থাকি আমরা প্রি ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের কেয়ার নিয়ে থাকি আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন তবে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই পার্সেন টু পার্সেন মানে ওটার কোনো জেনারেল প্ল্যান বা কোনো রকম আলাদা করে একটা সহজ আনসার হবে হয় না দিলে সেটা খুব ভুল হবে আর যারা যারা অলরেডি ডায়াবেটিস তাদের জন্য পরবর্তীকালে ভেবেছি একটা ভিডিও বানাবো সেখানে আপনাদের সাথে শেয়ার করব যে নতুন নতুন রিসার্চ কি কি বলছে কি কি খাওয়া যেতে পারে কি কি খাওয়া যেতে পারে না আসলে যারা অলরেডি ডায়াবেটিক হয়ে গেছেন তাদের বরঞ্চ কিছু সাজেশান দেওয়াটা খুব ইজি কিন্তু যারা প্রি ডায়াবেটিক স্টেজে আছেন সেটা খুব ক্রুশিয়াল এবং আর একটা জিনিস জানলে পজিটিভই লাগবে রিসার্চে দেখা গেছে যে প্রতি তিনজন প্রি ডায়াবেটিক পেশেন্টের মধ্যে থেকে কিন্তু দুজনকে আমরা ডায়াবেটিসের হাত থেকে বাঁচাতে পারি তার মানে বুঝতেই পারছেন বেশ ভালো সংখ্যায় কিন্তু আমাদের একটা সাকসেস রেট আছে তার জন্য আপনাকে দুটো জিনিস করতে হবে প্রপার ডায়েট যেটা আপনি প্রপারলি ডায়টিশিয়ানের কাছ থেকে নেবেন এবং এক্সারসাইজ দুটোই ইম্পর্টেন্ট তাই জন্য আর একদম দেরি করবেন না তাড়াতাড়ি আপনারা আপনাদের ব্লাড টেস্ট করিয়ে ফেলুন রিপোর্টটা দেখুন ম্যাচ করুন যদি কোনো রকম গড় পান তাহলে আমাদের সাথে বা আপনার যিনি ডায়টিশিয়ান আছে তাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিউট্রিনশানে চোখ রাখুন